চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসই পরীক্ষা আগামী 30 জুন থেকে শুরু হবে। মঙ্গলবার এই পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা বোর্ডগুলো। প্রথম দিন নেওয়া হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা, 11 আগস্ট শেষ হবে লিখিত পরীক্ষা, 12 আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে 21 আগস্টের মধ্যে শেষ হবে, 16 এপ্রিল থেকে এই পরীক্ষার ফর্ম পূরণ শুরু হয়ে চলবে 25 এপ্রিল পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম পূরণ না করতে পারলে বিলম্ব ফি দিয়ে ফর্ম পূরণ করার সুযোগ রয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।